ইতিহাস অনার্স সিক্স সেমিস্টার পেপার CC-13। এই পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের 1885 থেকে 1905 কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। আজ আমরা দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলে এদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব নেতৃত্বে ভারতবাসী তাদের আশা আকাঙ্ক্ষার কথা যৌথভাবে সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়। প্রতিষ্ঠার পর থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতের জাতীয় কংগ্রেস আদি পর্ব নামে চিহ্নিত। মূলত এই সময়কালে কংগ্রেসের চিন্তাভাবনা ও কর্মধারার ভিত্তিতে কংগ্রেসের নীতি ও নেতাদেরকে নরমপন্থী এবং সময়কালকে নরমপন্থী পর্ব বলে চিহ্নিত করা হয়। এই পর্বের নেতারা ছিলেন উচ্চশিক্ষিত এবং পাশ্চাত্য মনোভাবাপন্ন। ইংরেজদের উদারনৈতিক মনোভাব সম্পর্কে তাদের গভীর আস্থা ছিল। এ সময় এদের লক্ষ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসননীতির কিছু সংশোধন, সমগ্র ব্রিটিশ শাসনের অবসান নয়। পরবর্তী প্যারা দেখে নেব। নরমপন্থী নেতাগণ ব্রিটিশ আমলে নানাভাবে উপকৃত হয়েছিল। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে পরিবর্তনকামী নরমপন্থীরা রাজনৈতিক ক্ষেত্রে অতি সতর্ক এবং সংস্কারপন্থী। এদের চোখে ইংরেজদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি ছিল মহান প্রতিভার মহত্তম অবদান। নৌরোজি বলেন, সদা ব্যস্ত ব্রিটিশ জাতির কাছে আমরা যদি বলিষ্ঠ কণ্ঠে এবং নিরবিচ্ছিন্নভাবে আমাদের দাবি দেওয়া পৌঁছে দিতে পারি তাহলে তা বিফলে যাবে না। পরবর্তী পারা, কংগ্রেসের বার্ষিক অধিবেশনে যে সমস্ত প্রস্তাব উত্থাপিত হয়েছিল তাতে রাজ আনুগত্যের পরিচয় থাকলেও ভারতের আর্থিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে অবিচার ও সমস্যাগুলির প্রতিফলন দেখা যায়। মূলত এ সময় কংগ্রেসের কার্যকলাপ দুটি ধারায় পরিচালিত হয়েছিল, যার একটি ছিল ভারতের বিভিন্ন অংশের মধ্যে যোগ স্থাপন এবং ভারতবাসীর মনে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটানো, এবং অন্যটি ছিল ভারতের অগ্রগতির পথে যে সকল বাধা ও সমস্যা আছে তা দূর করা এবং ব্রিটিশ সরকারের সাথে সম্প্রীতি গড়ে তোলা। আলোচ্য পর্বে কংগ্রেসের দাবিগুলি ছিল সাংবিধানিক সংস্কার, আর্থিক সংস্কার, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার অর্জন। এক্ষেত্রে কংগ্রেস শাসনকার্যে ভারতীয়দের অধিকতর ক্ষমতা প্রদানের দাবি তোলা হয়। সরকারের কিছু সিদ্ধান্ত কংগ্রেসের নেতাদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। তারা রাজনৈতিক দাবি দেওয়ার পাশাপাশি আর্থিক সংস্কারের দাবি তোলেন। ভারতের আর্থিক দুর্দশার জন্য ইংরেজদের সাম্রাজ্যবাদী শাসনকে তারা দায়ী করে। শিল্প রক্ষার জন্য শুল্ক সংরক্ষণের দাবি তোলা হয়। ভারতীয় সম্পদ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ভূমি রাজস্বের হার কমানোর দাবি ওঠে। সামরিক খাতে ব্যয় কমিয়ে উন্নয়নের খাতে ব্যয় বৃদ্ধির কথা বলা হতে থাকে। পরবর্তী পারা, এই নরমপন্থীদের রাজনীতিতে যে সাফল্য এসেছিল তা ছিল নগণ্য, ব্যর্থস্বরূপ, কারণ অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকার ছিল উদাসীন। উৎপাদন শুল্ক আগের থেকে বৃদ্ধি করা হয়। মূলত কংগ্রেসের নিয়মতান্ত্রিক রাজনীতিকে ব্রিটিশ সরকার অবাঞ্ছিত বলে মনে করত। তারা প্রকাশ্যে কংগ্রেসের সমালোচনা করত, তারা পরিহাস করত কংগ্রেসকে নিয়ে। তাই দাদাভাই নৌরোজি খুব অভিমানে ভারতের ব্রিটিশ শাসনকে বলেন আনব্রিটিশ রুল, এই বলে তিনি নিন্দা করেছেন। পরবর্তী পারা, প্রতিষ্ঠার প্রথম 20 বছর কংগ্রেসের আবেদন নিবেদন নীতি কার্যত ফলপ্রসূ হয়নি। এই নম্র নীতিকে ব্যঙ্গ করে অনেকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলেও অভিহিত করেছেন। অশ্বিনী কুমার দত্তের ভাষায় কংগ্রেসের অধিবেশন ছিল 3 দিনের তামাশা। সুমিত সরকার বলেছেন, কংগ্রেস কোনো দল ছিল না, ছিল বার্ষিক 3 দিনের মেলা। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে, বিগত বছরগুলির জনগণের মনে মুক্তির প্রতি যে বিমূর্ত ভালোবাসা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং ইংরেজদের প্রতি ঘৃণা, তা নবজাতীয়তাবাদের জন্ম দিয়েছিল, যা কংগ্রেসের কাছে বহিঃপ্রকাশ্য ছিল না। দেখে নেব পরের পারা। তবে পরের পারা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমাদের এই পেপারের এবছরের জন্য সাজেশান আমি অলরেডি করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এই পেপারের আরও যে অন্যান্য প্রশ্নগুলি রয়েছে তার সমাধানও আমি করে দিয়েছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর হ্যাঁ, প্লিজ তোমরা এই ভিডিওটির জন্য একটি লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্যারা। প্রথম পর্বের কংগ্রেসের কৃষক শ্রেণীর এই আন্দোলনের সাথে যুক্ত করার কোনো
কৃষিমূলক কর্মসূচি গ্রহণ করেনি কংগ্রেসের নেতারা। নেতাদের সঙ্গে শিল্পপতি জমিদার বণিকদের ঘনিষ্ঠতা ছিল। এই প্রসঙ্গে অমলেশ ত্রিপাঠী বলেছেন, ব্রিটিশ রাজের হাত থেকে যৎকিঞ্চিত উদারতা লাভ করা বা লাভ করে ধন্য হওয়াই ছিল নরমপন্থী নেতাদের ধ্যান জ্ঞান, এবং এই অদ্বিতীয় উদ্দেশ্য পূরণে ব্যর্থ হওয়ার ফলে রাজনীতিতে তাদের অস্তিত্বটা অর্থহীন হয়ে পড়েছিল একটা সময়। বাস্তবে নরমপন্থীদের ব্যর্থতার মূলে ছিল সরকারের অসহযোগিতা এবং উদাসীনতা এবং নির্দয় আচরণ। ব্রিটিশ উদারপন্থী কেউই ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্ব শিথিল করতে রাজি ছিল না। হিউমের অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার ওয়েডার বান লিখেছেন, ফোঁটা ফোঁটা জলবিন্দু শক্ত শিলাকে খণ্ডবিখণ্ড করতে পারে, কিন্তু ভারতীয় নেতাদের ধীর ও নম্র নীতি ব্রিটিশ শক্তিকে বিন্দুমাত্র শিথিল করতে পারেনি। তাই ব্যর্থতা এসেছিল অনিবার্যভাবে। দেখে নেব নেক্সট অ্যান্ড লাস্ট প্যারা। ব্যর্থ হলেও নরমপন্থীদের সৃজনশীল ভূমিকাকে অস্বীকার করা যায় না। তাদের মধ্যে স্বদেশপ্রীতির অভাব ছিল না। মূলত ভারতবাসীর অনগ্রসর ও বিচ্ছিন্নতার কথা ভেবে তারা সক্রিয় প্রতিরোধে বা আন্দোলনে ডাক দিতে পারেনি। রজনীবাম দত্তের মতে, নরমপন্থী নেতাদের বিদেশি শাসকের প্রতিক্রিয়াশীল দেশদ্রোহী ভিত্ত বলা উচিত নয়। তারাচাঁদ লিখেছেন, মধ্যবিত্ত শ্রেণীর সংগঠন হলেও সময়ের সাথে সাথে আদি কংগ্রেসের কংগ্রেস ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, তাই নরমপন্থীদের রাজনৈতিক ভিক্ষুক বলাটা যুক্তিযুক্ত হবে না। বাস্তবে কংগ্রেসের আদি পর্বের সময়কালেই ভারতীয় জাতীয়তাবাদের বীজ রোপণ করা শুরু হয়েছিল, তা মানতেই হবে। তো এই ছিল আজকের এই প্রশ্নের নমুনা উত্তর। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।